যে দুই সুরতে র কে আপনি মোটাও করতে পারবেন পাতলাও করতে পারবেন এরকম সুরত দুইটা এক নম্বর হচ্ছে র ساکিন তার পূর্বে কাসরা তারপরে কাসর বিশিষ্ট ইস্তিলার হরফ হলে র poreর ফিমের 8 নাম্বার সুরতে সেখানে বলা হয়েছিল যে পরের ইস্তিলাহ হরফে কাসরা না হতে হবে র ساکিন তার পূর্বে কাসরা আর তারপরে স্ত্রীরা হরফটার মধ্যে কাজ না থাকতে হবে আর এখন আসছে রসা কিন্তু তার পূর্বে কাসরা পরে স্ত্রীরার হরফ কিন্তু সেই হরফে কাসরা হয়ে গেছে শর্ত পাওয়া যায় নাই কাসরা হয়েছে তাহলে এক্ষেত্রে মিলিয়ে পড়া অবস্থায় অথবা ওয়াক বি রন করা অবস্থায় মোটাও পাতলা উভয়টা করা যাবে মিলিয়ে পড়া অবস্থায় যেমন ফিয়োরো কিং ফিয়রো কিং এই যে ফিয়োরো র তার পূর্বে কাসরা কিনা ফি র সাহাকিন তার পূর্বে কাসরা কিনা ফির তারপরে স্তেলা হরফ এখন ই স্ত্রেলা হরফটার মধ্যে যদি কাসরা না থাকতো তাহলে কি করা হতো পোর হতো কিন্তু যেহেতু ইস্তেলা হরফে কাসরাফ ফিওরো কিং এই জন্য আমরা রকে কি করব মোটা করব আবার পাতলাও করতে পারবো ফির কিন মোটা কেন করা যাবে যেহেতু কিনের পরে ইস্তেলার হারফ তো ইস্তেলা এটা মোটাকে চায় এই জন্য রকেও মোটা আর কাস পাতলা কেন করব যেহেতু ইস্তেলা হরফের মধ্যে কাসরা আসছে আর কাসরা পাতলা হওয়াকে চায় তো রয়ের আগেও রসা কিনের আগেও কাসরা পরেও পরেও কাসরা যদিও সেটা ইস্তিলা হরফ সেই মোনাসাবাতে এখানে আপনি পাতলাও করতে পারেন তো এই জন্য আপনি ফেরকিং এভাবে পড়তে পারবেন আবার ফিরকিন এভাবে পড়তে পারবেন কিন্তু এটা কোন সুরতে যদি আপনি লাভই মিলিয়ে পড়েন আপনি যদি এখানে থামেন ফেরক তাহলে তখন কি করতে হবে কেন চরিন তার আগে কাসরা তারপরে ইস্তিলার হরফ কাসরা বিহীন কারণ কফকে আমরা কি করলাম অকফের কারণে সাকিন করে ফেললাম তো ইস্তিরা হরফের কাসরা কি অফ করলে থাকে না সাকিন হয়ে যায় তো যেহেতু ইস্তিরা হরফের কাসরা নাই সেজন্য এখন আপনি এখানে কি করতে হবে মোটাই করতে হবে এখানে আর পাতলা করা যাবে না অনুরূপ ভাবে যদি আপনি ওয়াকফ বিয়র রাউম করেন ওয়াকফ বিয়র রাউম এটা ওয়াকফের একটি পদ্ধতি আমরা তো সাধারণত করে থাকি বি সুকুন। মানে অক্ফ করলে শেষ অক্ষরকে আমরা সাকিন করি কিন্তু আটা পদ্ধতি আছে রম করা রম মানে হচ্ছে অথবা সময় শেষ অক্ষরের পেশ অথবা জের উচ্চারণের তিন ভাগের এক ভাগ ফেলে দিয়ে উচ্চারণ করা যেমন মনে করেন ফিওরকি ফিওরি কি কি আমরা যে পড়ছি এটা যদি আমি এখানে ওয়াকবি রম করি তাহলে কি বলবো কিন্তু কি বলবো ঠিক কিন্তু কি হবে আওয়াজের পরিমাণটা কমে যাবে তিন ভাগের দুই ভাগ পড়ে যাবে এক ভাগ বহাল থাকবে বুঝতে পেরেছেন এটা কেবল ওয়াকবি রম এই আলোচনার সামনে আসবে এটাই বলা হচ্ছে ওয়াকবি শকুন করা অবস্থায় তখন শুধু মোটা করা যাবে পাতলা করা যাবে না আচ্ছা দুই নম্বর সুরত হচ্ছে র সাকিন তার পূর্বে ইস্তিরার হরফ সাকিন তার পূর্বে কাসর তো র সাকিন তার পূর্বে সাকিন তার পূর্বে কাসরা হলে তো র বারিক হয় যেটা বলা হয়েছে কোথায় তিন নম্বর সুরত র বারিকে তিন নম্বর সুরত র সাকিন তার পূর্বে ইস্তিরা হরফ ব্যতীত অন্য হরফ সাকিন তার পূর্বে কাসরা যেমন হিজ র বারিক হবে কিন্তু যদি র সাকিন তার পূর্বে ইস্তিলার হরফ সাকিন হয় এবং তার পূর্বে কা হয় তাহলে ক্ষেত্রে কি করতে হবে র কে মোটাও করা যাবে শাকিন যদি থাকে অক্সের কারণে র যদি সাকিন থাকে যেমন মিসর মে সরু কারণে র সাকিন হয়েছে না এর পূর্বে ইস্তিলার হরফ সৎ সাকিন এরপরে কা সর তাহলে এখানে রকে মোটাও করেন পাতলাও পাতলা করেন দুইটাই বৈধ মিউস কিন্তু মিলিয়ে পড়লে পড়তে হবে মিস র তখন তো জবর অনুরূপ আল কিতর কিতর ওয়াসালনা লাহু আইনাল কিতর মোটাও করা যাবে পাতলাও করা যাবে তো এখানে ইবদুল জাজারি রাহিমাহুল্লাহ যিনি একজন প্রখ্যাত কারীদের মধ্যে তিনি মিশরের মধ্যে পুর পড়াকে অবলম্বন করেছেন যেহেতু মিস র মিলে পড়লে পুর হয় তো উনি থামলেও মিলের সাথে থামার অবস্থাকে এক করার জন্য পুর পড়াকে অবলম্বন করেছেন মিস আর কেয় এখানে তিনি বারিককে অবলম্বন করেছেন যেহেতু থামলে কি হবে কিতর মিলে পড়লে কি হবে ওয়াসালনা রি আইনাল কিতরি রয়ের নিচে কাসরা হওয়ার কারণে মিলিয়ে পড়লে কি হবে বারিক হবে তো এই জন্য থামা অবস্থায় দুইটাই বৈধ কিন্তু যেহেতু মিলিয়ে পড়লে অবধারিত সেটার সাথে মিল দেখে উনি অক্সের অবস্থাতেও থামার অবস্থাতেও কি পড়েছেন বারিক করেছে। যদিও নাকি এখানে মিলিয়েও পড়া যাবে বারিকেও পরা যাবে আইনাল কেও এ হচ্ছে র আমরা এই কায়দার দিকে খেয়াল রেখে ইনশাল্লাহ র এবং কি বললেন কার কি প্রশ্ন কি বলে কোনো প্রশ্ন আছে আরে থাকুক নামাজের সময় হয়ে গেছে অফ করে দেন